গত ঈদের আগে থেকে ভিত্তিহীন কিছু কারণে শাকিব খানকে নিয়ে গলাবাজি করছেন ফারুক আলমগীর সহ মিশা রিয়াজ জায়েদ নিপুনের চলচ্চিত্র পরিবার। আর এ নিয়ে ইতিমধ্যে দুইবার নিষিদ্ধ হয়েছেন ঢাকা ছবির সেরা নায়ক শাকিব খান। আর দুই নম্বর নিষেধাজ্ঞাটি এখনো চলছে। শুধু তাই নয়, এবার শিল্পী সমিতির পক্ষ থেকেও শাকিব খানকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। আর এমনটাই জানা গেল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছ থেকে। জায়েদ খান বলেন, 21 জুলাই শুক্রবার শিল্পী সমিতির পিয়নকে দিয়ে শাকিব খানের বাসায় সতর্ক বার্তা পাঠানো হয়েছে। এদিকে গত সপ্তাহে শাকিবের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কাউকে কাজ না করার নির্দেশ দিয়েছে চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্রের 18টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির আহ্বায়ক নায়ক ফারুকের কাছ থেকে জানা যায়, দেশীয় চলচ্চিত্রের 18টি সংগঠনের কেউ শাকিবের সঙ্গে কাজ করবে না। এরপর জায়েদ খান শাকিব খানের শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করার হুমকি দিয়ে বলেন, চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চলচ্চিত্র সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং শিল্পী সমিতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে, নইলে শাকিব খানের সদস্য পদ বাতিল করা হবে। এই ব্যাপারে কিং শাকিব খানের কাছ থেকে জানা যায়, তিনি শিল্পী সমিতির সতর্কবার্তা হাতে পেয়েছেন, খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে তিনি তার অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানান শাকিব খান। দর্শক, যেখানে শুক্রবার বাংলাদেশে সবকিছুই বন্ধ থাকে, সেই শুক্রবারই তড়িঘড়ি করে শাকিব খানকে চিঠি পাঠানো হলো। চলচ্চিত্র বিশেষজ্ঞরা এই ঘটনা দেখে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন। দর্শক, ঢাকা ছবির পেসমেকার বলা হয় শাকিব খানকে, আর সেই শাকিবকে নিজেদের পোষা প্রাণী বানাতে উঠে পড়ে লেগেছে একটি মহল। আপনি কি ভাবছেন পুরো বিষয়টি নিয়ে জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর থেকে।